আবারও রাশিয়া ইউক্রেন যুদ্ধের হাল ধরেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। পিছনে কয়েক ঘন্টা তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জকর পরিস্থিতি সৃষ্টি হলেও সেই চ্যালেঞ্জ তিনি খুব ভালোভাবে উতরে গেছেন। বন্ধুরা, এই দমবন্ধ কয়েক ঘন্টার পর তিনি আবার জনসমক্ষে এসেছেন এবং ভিডিও ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি উল্লেখ করেছেন, পশ্চিমারা চেয়েছিল এখানে একটু রক্তপাত ঘটুক। হয়তো এতে তাদের পরিকল্পনাও থাকতে পারে, বা তারা এটি খুব ভালোভাবে আশা করেছিল যে ওয়াগনার গ্রুপ এবং রাশিয়ান বাহিনীর মধ্যে একটি অল আউট অ্যাটাক বা একটি বড় ধরনের সংঘর্ষ ঘটুক। তাদের সেই আশা শেষ পর্যন্ত দুরাশায় পরিণত হয়েছে। বর্তমানে রাশিয়া এবং মস্কো পুরোপুরি শান্ত। বন্ধুরা, তিনি ওয়াগনার গ্রুপ এবং তার সদস্যদের মন্তব্য করেছেন এবং এ ব্যাপারে তার সিদ্ধান্তগুলো দিয়েছেন। এখানে চমক রয়েছে। সম্ভবত ওয়াগনার গ্রুপের সাময়িক যে বিদ্রোহ সেটি সামাল দেওয়ার জন্য অনেক কিছু বলা হয়েছিল। তবে সামরিক বিশেষজ্ঞগণ বলেছিল, ওয়াগনার গ্রুপ প্রধান এবং যারা এর পিছনে জড়িত তাদেরকে মূল্য দিতে হবে। যে কথাটি বলা হচ্ছে যে এই সকল বিদ্রোহের যে সকল দোষী সাব্যস্ত করা হয়েছে বা যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে এখানে হয়তো ফ্রি স্পেস দেওয়া হবে, এবং সেই শর্তের বিনিময়ে ইভজিনি ফ্রিগোজিন এবং আরও যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে পাশ কাটিয়ে দেওয়ার বা তাদের দায়মুক্তির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইভজিনি ফ্রিগোজিন এবং তার যারা উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াগনার গ্রুপে ছিলেন তারা এটি নিশ্চিত করতে চেয়েছে যে বিদ্রোহ শেষ পর্যন্ত কার্যকর হবে না, এবং এই বিদ্রোহ যদি কার্যকর শেষ পর্যন্ত না হয় তাহলে তাদের পরিণতি কী হবে। মূলত নিজেদের ফ্রি স্পেস বা পালিয়ে যাবার রাস্তা তৈরি করার জন্য ওয়াগনার গ্রুপ এবং তার সদস্যরা যারা বিপদগামী ছিল মস্কোর সাথে দরকষাকষি করেছে যেন তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। তারা খুব ভালোভাবে জানে শেষ পর্যন্ত এখানে যদি তারা সংঘর্ষে লিপ্ত হয় সকলেরই মারা পড়তে হবে এবং রাশিয়ান বাহিনী হয়তো কিছু ক্ষয়ক্ষতির শিকার হবে। দিন শেষে যখন এখানে একটি সঠিক বা দুর্দান্ত সমাধান হয়েছে, পরবর্তীতে রাশিয়ার সমালোচক থেকে শুরু করে যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা বলেছিল, পুতিনের ইতিহাস নেই যে সে বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করে। এই জন্য ইভজিনি ফ্রিগোজিন সহ যারা ওয়াগনার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিদ্রোহের সাথে জড়িত তারা নিশ্চিতভাবে ক্ষমা পাবেন না, এবং তার উপর হুমকি রয়ে গেছে। তিনি যদি বেলারুশেও থাকেন, বেলারুশ থেকে সেখান থেকে তারা মুক্তি পাবে এটি ভাবা অবান্তর, কারণ রাশিয়ার চেয়ে বেলারুশেই তার হাত আরও অনেক বেশি লম্বা। মিস্টার পুতিনের ঘনিষ্ঠ বন্ধু লুকাশঙ্কের কাছে আশ্রয় পাওয়া মানে এখান থেকে মুক্ত হওয়া ব্যাপারটা এমন নয়। সুতরাং এখানে ভবিষ্যতে জড়িত যে সকল বিদ্রোহীরা রয়েছে ওয়াগনার গ্রুপের সাথে তাদের বিচার হবে বলে তিনি মন্তব্য করেছেন, এবং এটি হওয়া স্বাভাবিক। বন্ধুরা, এর মাধ্যমে আর একটা ব্যাপার সামনে চলে আসলো যে এটাই সত্য কথা, যে সত্য কথার মাধ্যমে হয়তো প্রতিষ্ঠিত হবে যে মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো ভেতর থেকে বুঝতে পেরেছেন কিছু ব্যাপার, যে ব্যাপারগুলো আপাতত তিনি খোলাসা করছেন না। আর তা হলো, এখানে পশ্চিমা গোয়েন্দাদের ফাঁদে পা দিয়ে তারা এই অভ্যন্তরীণ বিদ্রোহীটি ঘটিয়েছে। বন্ধুরা, এই বিদ্রোহের মাধ্যমে তারা নিশ্চিত করতে চেয়েছে যে মিস্টার ভ্লাদিমির পুতিনের পতন অথবা তাকে দুর্বল দেখানো। আর এই বিদ্রোহের মাধ্যমে তারা ক্ষমতালোভী হয়ে উঠতে চেয়েছে, এবং তারা এটি প্রমাণ করতে চেয়েছে যে তারা মূলধারার যে কনভেনশনাল সামরিক বাহিনী রয়েছে তাদের চেয়েও শক্তিশালী। তারা এটি বোঝে নাই কাদের অস্ত্রে তারা এই শক্তিশালী, কাদের প্রশিক্ষণে তারা শক্তিশালী। সুতরাং এই ব্যাপারগুলো আকপাস না ভেবে মূলত এটি একটি গোয়েন্দা ট্র্যাপ, এবং সেই ট্র্যাপটি গিলেছিলেন ইভজিনি ফ্রিগোজিন সহ তার আশেপাশের কর্মকর্তারা। এবং রাশিয়ার তরফ থেকে যেটি বলা হয়েছে, ওয়াগনার গ্রুপে যারা সাধারণ সৈন্যবাহিনী ছিল তারা অধিকাংশই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুগত ছিল, এবং তাদেরকে মিস্টার ভ্লাদিমির পুতিন ধন্যবাদ জানিয়েছেন তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে, তাদের দেশের জনগণের পক্ষ থেকে, এবং বলেছেন যে তারা দায়িত্বশীল আচরণ করেছে যার মাধ্যমে মূলত রক্তপাতটি এড়ানো গেছে। বন্ধুরা, এই বিবেচনায় এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ইভজিনি ফ্রিগোজিন তার শাস্তি পাবে, এবং এই বিষয়ে যদি তারা অতিরিক্ত কোনো পদক্ষেপ নিতে চাইতো তাহলে বড় ধরনের একটি সংঘাত সৃষ্টি হতো। মূলত রাশিয়ার উদ্দেশ্যই ছিল এখানে কোনো সংঘাত না বাঁধানো। নিজেদের হাতে গড়া মার্সেনারি গ্রুপটিকে অনেক ভালোবাসেন মিস্টার ভ্লাদিমির পুতিন। নিজের হাতে গড়া সন্তানতুল্য প্রতিষ্ঠানের উপর আঘাত করতে অবশ্যই তার কিছুটা সময় নেওয়ার প্রয়োজন ছিল, এবং তাতে তিনি সফল। আর এ কারণেই মস্কোর 200 কিলোমিটারের ভিতরে তারা চলে আসতে পেরেছিল। বন্ধুরা, পশ্চিমা গণমাধ্যম এবং ইউক্রেন বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তারা এটিকে ব্যাখ্যা করছে রাশিয়ার দুর্বলতা এবং সামরিক শক্তির অভাবের হিসেবে। বন্ধুরা, তাদের বক্তব্য হলো রাশিয়া যদি এখানে বোম্বিং করে বা যুদ্ধের মাধ্যমে তাদের কয়েক কিলোমিটারের মধ্যে আটকে দিতে পারত সেটি নাকি বীরপুরুষের পরিচয় ছিল। বন্ধুরা, এটি একটি কথা ট্রাপ ছাড়ার কিছুই নয়। পাগলও এই কথা ট্রাপটি বোঝে। এই কথার মাধ্যমে তারা উদ্বুদ্ধ করতে চাইছে, হয়তো ওয়াগনার গ্রুপকে অথবা রাশিয়ান বাহিনীকে আবারও উস্কানি দিতে চেয়েছে।
বন্ধুরা, পশ্চিমা মিডিয়াগুলো বা আমেরিকা ও ইউক্রেনের সাথে রয়েছে, কারণ এই ধরনের বক্তব্যের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনকে শেষ পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাতে সহায়তা করেছে। অর্থাৎ তারা বক্তব্য, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং পত্রিকার যে সকল সম্পাদকীয়গুলো ছিল তার মাধ্যমে প্রবেশ করা হয়েছে রাশিয়াকে ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করার জন্য। আর এই সকল বক্তব্যের মাধ্যমে হয়তো রাশিয়ান বাহিনীকে প্রলুব্ধ করা হয়েছে এবং এপাশ দিয়ে ওয়াগনার গ্রুপকে আবার উস্কানি দেওয়া হয়েছে যেন তারা সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ ইউক্রেনের কথায় তারা নিজেদের মধ্যে মারামারি করে শক্তির প্রদর্শন করবে বা শক্তির প্রমাণ দিবে। বন্ধুরা, বলদও এটা বোঝে যে এটি একটি চাল বা ট্রপ মারত, আর এই চালই কেউই এখানে পা দেয়নি। তবে শেষ পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন আরও শক্তিশালী হয়ে তার মসনদে ফিরে আসলো। বন্ধুরা, এক্ষেত্রে বিভিন্ন সামরিক বিশ্লেষকের দ্বিমত রয়েছে বা কারো একমত রয়েছে। একটা ব্যাপারে দ্বিমত একমত থাকতেই পারে। বন্ধুরা, একটা ব্যাপার অনেকে মনে করছেন যে এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনের দুর্বলতা সুস্পষ্টভাবে ফুটে উঠলো এবং ভবিষ্যতে ইউক্রেন এই ব্যাপারগুলো কাজে লাগাতে পারবে। পশ্চিমা মিডিয়াগুলো এটিই বলবে আমি ধারণা করে রেখেছিলাম। যারা নিরপেক্ষ অবস্থা থেকে এটি বিশ্লেষণ করছে তাদের বক্তব্য হলো পুতিন আরও মহাশক্তিশালী হয়ে এই ক্রেমলিনের মসনদে আবারও আসীন হলো। বন্ধুরা, এত বড় ধরনের একটি বিদ্রোহকে তিনি দমন করে দিলেন কোনো রক্তপাত ছাড়া, এটি আরও তাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং নিজের সৈন্যদের উপর তার কর্তৃত্ব আরও বড় রকমের পর্যায়ে বৃদ্ধি করবে। এই ব্যাপারে আপনাদের যুক্তিগুলো কমেন্টস বক্সে জানাতে পারেন, যুক্তি সহকারে সেই কমেন্টসগুলোর। আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনারা নিয়মিতভাবে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে সমর্থন অব্যাহত রাখবেন, যাতে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মনে হচ্ছে আবারও রাশিয়া ইউক্রেন বর্ডার উত্তপ্ত হয়ে উঠবে এবং কিছুদিন পর রাশিয়া আবার নতুন করে তার হামলার মাত্রা বৃদ্ধি করবে বিভিন্ন ফ্রন্টে। বন্ধুরা, সামনে শীত আসার পূর্বে যদি ইউক্রেন তার পাল্টা আক্রমণের গতি বৃদ্ধি করতে না পারে তাহলে এই পর্যন্ত যুদ্ধে ইউক্রেন এবং পশ্চিমা বাহিনী টোটালি পরাজিত। আপনাদের আবারও বলছি যে এই পর্যন্ত যুদ্ধে পশ্চিমা বাহিনী টোটালি পরাজিত, আর আমেরিকার মানসম্মান তো আপাতত কোন পর্যায়ে যাবে সেটি আমার সন্দেহ রয়েছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে আপাতত তাদের প্রভাবগুলো চলে যাচ্ছে। সাউথ চায়না সিতে তাদের কোনো ট্যাক্স দিচ্ছে না চায়না। অন্যদিকে বিভিন্ন অবস্থানে ব্রিক্স যে ধরনের ভূমিকা পরিবর্তন করছে সেই ভূমিকার মাধ্যমে হয়তো ডিডলারাইজেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। সামগ্রিক বিবেচনায় ইউক্রেনে তাদের অবস্থা একেবারেই লেজগোবরে। ইউক্রেনের এই অবস্থা যদি তারা দ্রুততম সময়ের মধ্যে উত্তরণ করতে না পারে তাহলে ভবিষ্যতে ইউক্রেনের জন্য যেমন একটি খারাপ সময় আসবে তেমনি পরাজয়ের মালা হয়তো রেডি করা হয়ে গেছে আমেরিকার জন্য। তখন তাদের ব্যাখ্যা কী হবে সেটি হলো দেখার জন্য বা দেখার বিষয়। এখন এই ব্যাপারটি দীর্ঘায়িত করার জন্য, অর্থাৎ ইউক্রেনের পরাজয় দীর্ঘায়িত করার জন্য রাশিয়াকে ভিন্ন রাস্তা দিয়ে তারা সমস্যায় ফেলার চেষ্টা করবে, এটাই চরম বাস্তবতা। অর্থাৎ সরাসরি যুদ্ধে না পারলে তাকে পেছন দিয়ে মারার জন্য যে সকল কলকাতা বা কায়দা করা প্রয়োজন সেই কায়দাটি করে মূলত তাদের অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থা আছে বা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা অথবা সমগ্র ন্যাটোর গোয়েন্দা সংস্থা মিলে মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে কোনো একটি কিছু করার চেষ্টা করবে। অর্থাৎ সরাসরি আমি পারছি না, আমি তোমাকে অন্যভাবে শিক্ষা দেবো। তবে এই ব্যাপারটি নিয়ে তাদেরও সন্দেহ থাকা উচিত, কারণ এটি এখনও পর্যন্ত তাদের যে সাফল্য সেটি তারা করতে পারেনি। সামগ্রিক বিবেচনা আর একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, তা হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে একটি জোট গঠিত হয়েছে, জোটগত সীমাবদ্ধতার ক্ষেত্রে আমেরিকার একটি সমস্যা সৃষ্টি হয়েছে। নতুন নতুন পদ্ধতিতে ইউক্রেনকে তারা যদি উদ্ধার করার চেষ্টা না করে এবং সামরিক সহায়তা বা এইডের পরিমাণ পূর্বের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি না করে তাহলে ইউক্রেনের জন্য এই মুহূর্তে আমি আমার তরফ থেকে কোনো সুসংবাদ দিতে পারছি না। যারা মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুকে ভালোবাসেন তাদের জন্য রয়েছে অবারিত সুসংবাদ। আর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা আমি করার চেষ্টা করেছি, ইউক্রেনের বিপক্ষ গিয়ে নয়, ইউক্রেনের চরম বাস্তবতাটি তুলে ধরেছি, তাতে আমার বক্তব্যগুলো মনে হচ্ছে যে ইউক্রেনের বিপক্ষে যেতে পারে। বন্ধুরা, এখানে বিপক্ষ কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটি হচ্ছে সে যদি সমরাস্ত্র দিয়ে রাশিয়ার উদ্ধারকৃত মানে রাশিয়ার দখলকৃত ভূমিগুলো উদ্ধার করতে না পারে সে দোষটা তো আর আমাদের নয়। সুতরাং সামগ্রিক বিবেচনায় সত্যটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউক্রেন বর্তমানে যে চালে চলছে সেই চালের ভবিষ্যৎ অন্ধকার। আর এটি ইউরোপ এবং আমেরিকা কি তাকে বুঝতে দিচ্ছে? যদি তাকে বুঝতে না দেয় দ্রুততম সময়ের মধ্যে এই বুঝটি নিয়ে তার একটি যৌথ সিদ্ধান্ত বা এমন একটি সিদ্ধান্ত রাশিয়ার সাথে আসা উচিত যার মাধ্যমে ইউক্রেন শুধুমাত্র যুদ্ধ নয়, যুদ্ধের পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এবং ভবিষ্যৎ ইউক্রেনের সার্বভৌম নিরাপত্তাকে সুরক্ষিত করবে। বন্ধুরা, এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইউক্রেনের সার্বভৌম নিরাপত্তা কতটুকু সুরক্ষিত থাকবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের কাছে কি মনে হয়, পরাজয় কি ইউক্রেনকে ডাকছে? যুক্তি সহকারে কমেন্টস বক্সে জানান। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও বলছি, এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা ইউটিউবের মাধ্যমে দেখতে চান মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।